হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। লক্ষ্মীজ ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটার নাম হচ্ছে ফ্রাই ভাত। তো চলো ঝটাপট দেখে নাও রেসিপিটা। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে লম্বা করে আলু ভাজার মতন আলু কেটে নিয়েছি, আর এবারে এই যে পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিনটে, এই যে কাঁচা লঙ্কাগুলোও মাঝখান দিয়ে ভালো করে চিরে নিয়েছি। এইবারে একটা বাটির মধ্যে এই যে একটা ডিম ভেঙে নিয়েছি। এইবারে গ্যাসটা অন করব, করে কড়াটা বসিয়ে দেবো, এই যে কড়াটা একটু গরম হতে দেবো। তো কড়াটা আমার গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখো ফ্রেন্ডস, আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, আলুগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে আলুটা ভালো করে নেড়েচেড়ে নেব। আলুটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে একটা ছোট প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এই দেখো, আমি প্লেটটা ঢাকা দিয়ে দিয়েছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই যে এবার চলে এলাম, ঢাকনাটা খুলে এটা আবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে দেখো, আলুগুলো তেলের থেকে সাইডে সরিয়ে দিয়েছি, দিয়ে ওই তেলটার মধ্যে এই যে ডিমটা ছেড়ে দিলাম, দিয়ে ডিম আর আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। বারবার নাড়াচাড়া করব যাতে ডিমটা কড়াইতে লেগে না যায়। তোমরা তো অনেকেই অনেক রকম মানে টিফিন করো সকালবেলা, তো আমি তোমাদেরকে বলছি এই রেসিপিটা একবার তোমরা করে দেখো সকালের টিফিন, তো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আর খুবই সহজ, মানে কোনো ঝামেলাও না, করাটা খুবই সহজ, ঘরে রাখা ভাত দিয়েই তৈরি হয়ে যাবে এটা। এই যে আমি আলু আর ডিমটা ভালো করে ফ্রাই করে নিয়েছি, নেওয়ার পরে এই যে কালকের রাখা ভাতটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবারে দেখতে পাচ্ছ আস্তে আস্তে নেড়ে নিচ্ছি ভালো করে, যাতে আলু আর ডিমটা ভালো মতন ভাতের সঙ্গে মিশে যায়, ওই জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো ট্যানটানা, আমার ফ্রাই ভাত পুরো রেডি। তো এবার গ্যাসটাকে অফ করে দেবো, এই দেখো।